বিরতির পর স্বাগত। গতকাল থেকেই রাজ্যে মাঝারি বৃষ্টিপাত হয়, আর সেই বৃষ্টিপাতের ফলেই বিশালগড় থানা চত্বর একেবারে জলমগ্ন। এইবার এই বৃষ্টির জলের ফলে, এই জমা জলের ফলে সেই জায়গা দিয়ে পুলিশ আধিকারিক সহ স্থানীয় সাধারণ মানুষ আসা যাওয়া করতে অনেকটাই অসুবিধের সম্মুখীন বলে অভিযোগ। অভিযোগ পাশেই রয়েছে বিশালগড় পুর পরিষদ, আর এই পুর পরিষদে জল নিষ্কাশনের ব্যবস্থা না করার কারণেই সাধারণ মানুষ এই হালকা বৃষ্টিতেই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে, তৎসঙ্গে ভুগতে হচ্ছে বিশালগড় থানার পুলিশকে। এই ঘটনা অনেকদিন আগে থেকেই, বন্যা হলে এই জল জমে যাওয়ার খবর নতুন নয়, কিন্তু এখনো পর্যন্ত কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি এমনটাই অভিযোগ। তাই আজ খবর পেয়ে সকালেই থানায় ছুটে গেলেন বিধায়ক সুশান্ত দেব। তিনি গোটা এলাকাটি ঘুরে দেখেছেন এবং কিভাবে জল নিষ্কাশনী ব্যবস্থা করা যায় প্রত্যেকটা বিষয় তিনি খতিয়ে দেখেছেন। আরো একটি অভিযোগ রয়েছে, সেটি হচ্ছে ড্রেনেজ সিস্টেম, অর্থাৎ যে সমস্ত জায়গায় ড্রেন রয়েছে সেখানে অনেকটাই ড্রেন আবর্জনার স্তূপের ফলে ভরাট হয়ে রয়েছে, যার জন্য বিভিন্ন জায়গায় জল জমছে। তৎসঙ্গে বিশালগড় থানায় একই অবস্থা। বিশালগড় থানাতে জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকার ফলেই এই চরম দুর্ভোগ বলে অভিযোগ। সে বিষয়ে বিধায়ক সহ অন্যান্যরা আজকের এই ঘটনাকে কেন্দ্র করে কি বলছেন শোনাবো। আমাদের বিশালগড় থানাতে জল জমে আছে, তো আমাদের যারা পুলিশ অফিসাররা আছে ওনাদের যাতায়াতে কষ্ট হচ্ছে কোয়ার্টার থেকে, তো সেই কারণে আসলাম। পৌরসভার ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা হয়েছে, ওনারা আসছেন, এক্ষুনি জল নিষ্কাশনের ব্যবস্থা করা হবে। আপনারা শুনলেন বিধায়কের বক্তব্য, তিনি বলছেন খুব দ্রুত জল নিষ্কাশনের ব্যবস্থা করা হবে, কিন্তু অভিযোগ তো থেকেই যাচ্ছে প্রত্যেক বছর ঠিক একই অবস্থা থাকে বিশালগড় থানা চত্বর জুড়ে, কিন্তু আগে কেন কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি পুর পরিষদের পক্ষ থেকে, তত জলদি আজ কেনই বা দ্রুত নিষ্কাশনী ব্যবস্থা করবেন সংশ্লিষ্টরা, সেটা নিয়ে এখন প্রশ্ন। আগে যদি সঠিক সময়ে সেই কাজটা সম্পন্ন হয়ে যেত, তবে আজ থানার কর্তাভাবো থেকে শুরু করে আশেপাশের সাধারণ মানুষকে এই ভোগান্তির শিকার হতে হতো না। যাই হোক, দেরিতে হলেও কাজ সম্পন্ন হলে আগামীতে স্থানীয় থেকে শুরু করে যারা পুলিশ আধিকারিকের রয়েছেন তাদের অনেকটাই আসা যাওয়া করতে সুবিধে হবে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।